একবার স্থানীয় একজন সাংবাদিক অস্ট্রেলিয়ায় অবস্থানরত ডক্টর আজান ব্রাহ্ম ভিক্ষুর সঙ্গে দেখা করতে আসেন। এসেই তিনি তাকে জিজ্ঞেস করেন, কেউ যদি বৌদ্ধ ধর্মের একটি পবিত্র গ্রন্থ নিয়ে টয়লেটে ফেলে ফ্লাশ করেন তাহলে আপনি কি করবেন? বিন্দুমাত্র ইতস্তত না করে আজান ব্রাহ্ম ভিক্ষু জবাব দিলেন যে, স্যার, কেউ যদি বৌদ্ধ ধর্মের একটি পবিত্র বই নিয়ে আমার টয়লেটে ফেলে ফ্লাশ করেন তাহলে প্রথমে যে কাজটি আমি করব তা হলো একজন প্লাম্বার মিস্ত্রিকে ডেকে আনব। ভিক্ষুর এমন উত্তর শুনে সাংবাদিক তার হাসি থামানোর পর চুপিসারে তাকে বলল যে এই প্রথমবারের মতো তিনি একটি যুক্তিযুক্ত জবাব পেলেন। এরপর ডক্টর আজান ব্রাহ্ম ভিক্ষু তাকে ব্যাখ্যা করে বললেন যে কেউ বুদ্ধের অনেক মূর্তি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিতে পারে, বৌদ্ধ বিহার পুড়িয়ে দিতে পারে অথবা বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীদের হত্যা করতে পারে, তারা এগুলো ধ্বংস করতে পারবে কিন্তু আমি কিছুতেই তাদের বৌদ্ধ ধর্ম ধ্বংস করতে দেব না। আপনি একটি ধর্মগ্রন্থ টয়লেটে ফেলে ফ্লাশ করতে পারেন কিন্তু আমি আপনাকে কখনো ক্ষমা, শান্তি ও সহানুভূতি টয়লেটে ফ্লাশ করতে দেব না। ধর্মগ্রন্থ ধর্ম নয়, মূর্তিও ধর্ম নয়, ইমারত বা ধর্মযাজকও ধর্ম নয়, এগুলো আধার মাত্র। বই আমাদের কি শিক্ষা দেয়? মূর্তি আমাদের কাছে কিসের প্রতীক? ধর্মযাজকদের কোন কোন গুণ থাকা উচিত? এগুলো হচ্ছে আধেয়। আমরা যখন আধার ও আধেয়র মধ্যকার পার্থক্য চিহ্নিত করতে পারব তখনই আমরা আধেয় সংরক্ষণ করতে পারব। এমনকি আধার যদি ধ্বংস করে ফেলা হতে থাকে আমরা আরও বেশি বই ছাপাতে পারি, আরও অনেক মন্দির ও মূর্তি তৈরি করতে পারি এবং এমনকি আরও অনেক ভিক্ষু ও ভিক্ষুণীকে প্রশিক্ষণ দিতে পারব। কিন্তু যখন আমরা অন্যদের প্রতি ও আমাদের নিজেদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা হারিয়ে ফেলব এবং তার বদলে আমাদের মনে হিংসা ও বিদ্বেষের ভাব পোষণ করতে থাকব তখন সমস্ত ধর্মটাই একদিন টয়লেটের ভেতর তলিয়ে যাবে।